নমস্কার। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে। রাজ্যের বাম ছাত্র যুব ভবনে আজ দিলীপ তরুণ অরবিন্দ রাজেশ্বর সুমিত্রা শহীদ দান দিবস উদযাপন করা হয়। শহীদ দান দিবসে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম যুব নেতা নবারুণ দেব, পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। এবং আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত বাম যুব নেতারা শহীদ রাজেশ্বর সুমিত্রার জীবনী নিয়ে আলোচনা করেছেন। তাদের শহীদ দিবসকে কেন্দ্র করে তাদের জীবনী, তারা কি কাজ করেছে, প্রত্যেকটি বিষয় নিয়েই আজকে আলোচনা করা হয়েছে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে। আজকের এই আলোচনা সভা এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বাম যুব নেতা নবারুণ দেব কি বলছেন শুনুন। 1967 সালে ভয়ঙ্কর পরিস্থিতি, গণরাজ্যের খাদ্য সংকট, দুর্ভিক্ষের ব্যাপক গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে, এই মুহূর্তে গোটা রাজ্যের ছাত্ররা আন্দোলনে যখন মুখরিত, বামপন্থীরা যখন মুখরিত, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখেছি 1966 সালে পুলিশ আগরতলা রাজধানীর বুকে নির্বিচারে গুলি চালিয়েছেন বিভিন্ন আন্দোলনের উপর, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। এবং এই ঘটনায় আমাদের রাজ্যের তিনজন ছাত্র দিলীপ, তরুণ এবং অরবিন্দ, অরবিন্দ মহাকান্ত স্কুলে পড়াশোনা করতেন, খেলার মাঠে খেলছিলেন, পুলিশের গুলিতে সে নিহত হয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন দিলীপ, বাচ্চা ছেলে, স্কুলে পড়া পুলিশ কর্মীর ছেলে, তার বুকের মধ্যে বুলেট লেগেছিল। এবং তরুণ আর একটা ছেলে কামান চৌড়িতে গুলিবিদ্ধ হয়েছিল। আমরা তাদের স্মরণ করছি যে খাদ্য আন্দোলনের এই অগ্নিগর্ভ অবস্থায় পুলিশের গুলিতে একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের তিনজন ছাত্রের, শিশু ছাত্রের মৃত্যু হয়েছিল। আমরা দেখেছিলাম 1990 সালে আমাদের যে জোট সরকার, সেই সময় শান্তিবাজার জুলাইবাড়িতে দেবদারু তাদের গ্রামের বাড়ি, সেখানে যুব আন্দোলনের অন্যতম রাজ্য নেতৃত্ব রাজ্যেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা দুজনেই ছিলেন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়, ঘাতক বাহিনী রাতের অন্ধকারে নৃশংসভাবে তাদের খুন করেছিল। আমরা আজকের এই দিনটি শহীদ দিবস হিসেবে গোটা রাজ্য উদযাপন করছি। আমরা তাদের স্মরণ করছি, দিলীপ তরুণ অরবিন্দ, রাজেশ্বর সুমিত্রা। আমরা মনে করি আজকের দিনও গোটা ভারতবর্ষে আমাদের রাজ্যেও মানুষের খাদ্যের যেমন সংকট আছে, কাজের সংকট আছে, কাজের সংকট থেকে খাদ্যের সংকট তৈরি হচ্ছে। উপজাতি এলাকায় মানুষ খাদ্যের জন্য রেশন কার্ড বন্ধক দিয়ে তার খাদ্য সংগ্রহ করতে হচ্ছে, গভীর জঙ্গলে গিয়ে তার খাদ্য সংগ্রহ করতে হচ্ছে, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি গোটা রাজ্যে আবার তৈরি হচ্ছে। একই রকম ভাবে আমাদের রাজ্যে ঘাতকরা, আক্রমণকারীরা, গুন্ডারা, তারা নানাভাবে সক্রিয় হয়ে গোটা রাজ্যে একটা নৈরাজ্যের পরিবেশ গত কয়েক বছর যাবৎ আমাদের রাজ্যে কায়েম করে রেখেছে। বলে একদিকে মানুষের কাজ এবং ক্ষেত্রের সংকট, অন্যদিকে নৈরাজ্যের সৃষ্টির জন্য যে ঘাতক। আপনারা শুনলেন বাম যুব নেতা নবারুণ দেবের বক্তব্য। কার্যত আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ করে খাদ্য আন্দোলন অগ্নিগর্ভ অবস্থায় পুলিশের গুলিতে তারা নিহত হয়েছে, তাদের প্রতি আজ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাম ছাত্র যুব সংগঠন। রাজধানীর বাম ছাত্র যুব ভবনে আজ দিলীপ তরুণ অরবিন্দ রাজেশ্বর সুমিত্রার শহীদ দান দিবস পালন করা হয়েছে। এবং এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে যুব নেতারা তাদের শহীদ, কিভাবে ওনারা শহীদ হয়েছেন সেই ইতিহাস তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, এবং তাদের যে পথদর্শক হিসেবে আগামী দিনে যেন বাম নেতারা কাজ করেন তারই এক প্রকার আহ্বান রেখেছেন বাম ছাত্র যুব নেতারা। এ মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।